আসসালামু আলাইকুম। টেক বাংলার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখবো যারা আমরা এনআইডি কার্ড এখনো হাতে পাইনি বা স্মার্ট কার্ড আমরা পাইনি, তারা কিভাবে অরিজিনাল এনআইডি কার্ডটি আমরা অনলাইন থেকে ডাউনলোড করব বা অনলাইন থেকে আমরা প্রিন্ট করব। তো এটি করার জন্য আমাদের ভোটের যে ছবি তুলছিলাম সেই ছবি তোলার সময় যে টোকেনটি দেওয়া হয়েছিল সেই টোকেনটির প্রয়োজন পড়বে। তো কথা না বাড়া ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন সব আমাদের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এই কাজটি করার জন্য আমাদের নির্বাচন অফিসের ওয়েবসাইটে যেতে হবে। তো আমি সিম্পলি সার্চ দিয়ে ওয়েবসাইটে চলে যাচ্ছি। আপনাদেরকে আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই ওই লিঙ্কটি চেক করে নেবেন। আমি এখন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে চলে আসছি। তো এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফর্ম নাম্বার, একটা হচ্ছে এনআইডি নাম্বার। তো আমার যেহেতু ফর্ম এনআইডি নাম্বার নাই সেহেতু আমি এখানে ফর্ম নাম্বার দিব। তো ফর্ম নাম্বার দিয়ে আমাদের এনআইডি কার্ডের নাম্বারটি বের করতে হবে। তো সিম্পলি আমি প্রথম বক্সে আমি আমার ফর্ম নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমার জন্ম তারিখ দিতে বলছে। ভোটের ছবি তোলার সময় যে নাম্বারটি দেওয়া ছিল সেই নাম্বার, সেই জন্ম তারিখটি আমরা এখানে দিয়ে দেবো। এরপরে আমাদের একটা ক্যাপচা আছে, সেই যে ক্যাপচাটা আমরা সাইডে দেখতে পাচ্ছি এই ক্যাপচাটি আমরা পূরণ করব। এরপরে ভোটার তথ্য দেখুন, এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়া হয়ে গেলে দেখতে পাবেন এখানে আমরা অনেক কিছু দেখতে পাবো, তার মধ্যে থেকে শুধুমাত্র আমরা এনআইডি নাম্বারটি এখান থেকে কপি করে নেব। এরপরে আমরা সিম্পলি জাস্ট রেজিস্টারে ক্লিক করব। তারপর রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই এখানে আমরা ক্লিক দেব। এরপরে রেজিস্টার করুন এখানে আমরা ক্লিক দেব। এরপরে যেই এনআইডি নাম্বারটি পাইলাম এই এনআইডি নাম্বারটি জাস্ট পেস্ট করে দেব। এরপরে আমরা এখানে জন্ম তারিখ দিয়ে দেবো, যেটা আমাদের জন্ম তারিখ আছে সেটা দিয়ে দেবো। এরপরে আমাদের একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা আবারও আমরা এখানে পূরণ করে নেব। তারপর সাবমিটে ক্লিক করব। এরপরে আমাদের বিভাগটা সিলেক্ট করে নেব, আপনারা আপনাদের বিভাগটা সিলেক্ট করে নেবেন। এরপরে হচ্ছে যে আপনাদের জেলাটা ঠিক সিলেক্ট করে নেব। এরপরে উপজেলা সিলেক্ট করে নেব। এখান থেকে আবার স্থায়ী ঠিকানা থেকে আবার ওর বিভাগ সিলেক্ট করব। এরপরে আবারও জেলাটা সিলেক্ট করব। এরপরে আবারও হচ্ছে যে উপজেলা সিলেক্ট করব। তারপর নেক্সটে পরবর্তীতে ক্লিক করব। এরপর আমাদের একটা নাম্বার দেখাচ্ছে, এই নাম্বারটাতে যদি আমরা আমাদের কাছে থাকে তাহলে নিব, আর যদি না থাকে তাহলে মোবাইলে পরিবর্তনে ক্লিক করব। যেহেতু আমার আছে নাম্বারটি আমার কাছে সেহেতু আমি ওখানে ক্লিক দিব। একটি ভেরিফিকেশন কোড যাবে, ওই ভেরিফিকেশন কোডটি আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমি ভেরিফিকেশন নাম্বারটি দিয়ে দিলাম। এরপরে লোডিং নিবে। এখানে যদি আমরা পাসওয়ার্ড সেট করতে চাই তাহলে সেট করতে পারবো, যদি না চাই তাহলে এড়িয়ে যান, এখানে ক্লিক দিব। কেউ চাইলে পাসওয়ার্ডটা সেট করতে পারেন। এরপরে জাস্ট সিম্পলি এখানে আমরা ডাউনলোডে ক্লিক দিব। ডাউনলোডে ক্লিক দেওয়া হয়ে গেলে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ফাইলটা যদি এরপরে আমরা ওপেন করি তাহলে একেবারে অরিজিনালের মতো ফাইলটি আমাদের দেখতে পাবো। এই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন ভালো লাগেনি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।